السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله الأنبياء المرسلين وعلى آله وأصحابه أجمعين উপস্থিত সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, পার্ক আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজ আমি দশম শ্রেণীর ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ে আলোচনা করব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমাদের মহামারী করোনা ভাইরাসের কারণে আমরা ক্লাসের উপস্থিতি থেকে আমরা শিক্ষার্থীরা তোমরা দূরে আছো, আমরা টিচাররা দূরে, এই জন্য আমাদের মনে ব্যথিত অনেক। এই জন্য মহান সুস্থার কাছে আমরা প্রার্থনা করব, আল্লাহ যেন আমাদেরকে এই মহামারী থেকে উত্তরণ দিয়ে দূর করে আমাদেরকে ক্লাসে আবার আমরা ফিরতে পারি আল্লাহর কাছে। এই জন্য সর্ব আমরা দোয়া করব, আল্লাহর কাছে পানা চাবো মহামারী থেকে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা পঞ্চম অধ্যায়টা ভালো করে আত্মস্থ করবে। তার মধ্যে বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর ওফাত দিবস রবিউল আউয়াল মাস চলতেছে, এই কারণেই, বিশেষ কারণে, মর্যাদার কারণে আজকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী নিয়ে কিছু আলোচনা করব। গত ক্লাসে আদর্শ জীবনচরিত নিয়ে আলোচনা করেছিলাম, আর আজকে আমি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাদানী জীবন, যে মক্কা থেকে আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দিন প্রচার করতে যে বাধাগ্রস্ত করেছিল কাফের কুরাইশরা, তার জীবন আশঙ্কা মেরে ফেলার জন্য ষড়যন্ত্র করেছিল, আল্লাহ তাআলা যে হিজরত করতে করেছে, তে আল্লাহর হুকুমেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করেছেন। এই জন্য মাদানী জীবন, মদিনার মানুষ অনেক ভদ্র নর্ম এবং সভ্য, তারা আল্লাহবিরোধ ছিল, মানুষদেরকে স্বাভাবিকভাবে গ্রহণ করত। আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করেন, তখন মদিনাবাসী তাকে স্বাগত জানাইছিল, তার কাজে সহযোগিতা করেছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 622 খ্রিস্টাব্দে হিজরত করেন। হিজরত হচ্ছে আল্লাহ সন্তুষ্ট উদ্দেশ্যে মক্কা থেকে মদিনায় হিজরত করা, দেশ ত্যাগ করাই, এটা হচ্ছে হিজরত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের স্বার্থের জন্য, নিজের এই আশা আকাঙ্ক্ষার জন্য কোনো কিছু করেন, আল্লাহ যেই কাজটা করতে বলেছেন সেটাই করেছেন। একজন সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা মদিনা জীবনের আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই 47টি ধারা রয়েছে, সেই ধারাগুলো যদি আমরা নিজের জীবনে বাস্তবায়ন করতে পারি, তাহলে আমাদের দুনিয়া এবং আখেরাত কল্যাণ হবে। আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1 নম্বর যেই মদিনা সনদ রয়েছে, যে তার মধ্যে 47টির মধ্যে কয়েকটি আমি আলোচনা করব, তোমরা বই দেখে নেবে এবং নিজের জীবনকে ওগুলো পরে পরিবর্তন আনতে হবে। আদর্শ মানুষের জীবন চরিত্র পরে আদর্শবান হতে হবে, তাহলেই আমরা ওই আদর্শ জীবন চরিত্র পরে আমাদের সার্থকতা আসবে। যেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পৃথিবীতে শুধু মুসলমানদের নবী নয়, এই জন্য কোরআনে কারিম আল্লাহ তাআলা বলেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে নবী, আমি আপনাকে এই পৃথিবীর জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আসছে, আসার পূর্বের অবস্থা ছিল জাহিলা যুগ, অজ্ঞতা যুগ, মূর্খ যুগ, অকুসংস্কারের যুগ, এবং নিজের কন্যা সন্তানকে কবর দিত, পুঁতে ফেলতো মাটিতে। সেই যুগে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আসলেন, এই কুসংস্কার দূর করে সে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই মক্কা এবং মদিনায় আদর্শ সমাজ গঠন করেছিলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কন্যা সন্তানদের কোনো মর্যাদাই ছিল না, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসে সেই কন্যা সন্তানদেরকে মর্যাদা দিলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কারো যদি তিনটে বা চারটি বা একের অধিক কন্যা সন্তান থাকে, আর এই কন্যা সন্তানদের দিন শিক্ষা দিয়ে দিনদার সন্তানের কাছে, দিনদার বরের কাছে তুলে দিতে পারে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমি তার জন্য সুপারিশ করা ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ, কত সম্মানিত করেছে। এই জন্য নেক সন্তান, কন্যা সন্তান অনেক দাম,
এইজন্য সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এইজন্য 47টি ধারার মধ্যে একটি ধারা হচ্ছে সনদে স্বাক্ষরকারী মুসলমান ইহুদি খ্রিস্টান ও পৌত্তলিক সম্প্রদায়সমূহ সমানভাবে নাগরিক অধিকার ভোগ করবে। এইজন্য মুসলমান ইহুদি ওই মদিনার সনদে যে 47টি ধারা আছে তার মধ্যে এক নম্বর ধারা হচ্ছে সনদে যারা স্বাক্ষর করেছে তারা মুসলমান হোক, ইহুদি হোক, খ্রিস্টান হোক, পৌত্তলিক হোক, সম্প্রদায় সমানভাবে নাগরিক অধিকার ভোগ করবে, কারো প্রতি অন্যায় করা হবে না, জুলুম করা হবে না। আজ বিশ্বে দেখা যাচ্ছে যেই জায়গায় মুসলমানরা সংখ্যাগরিষ্ঠ কম সেই জায়গায় মুসলমানদেরকে নিয়ে আজকে বিধর্মীরা কটাক্ষ করছে, নির্যাতন করছে, আমার নবীকে নিয়ে কটাক্ষ করছে ফ্রান্স, আজ আমার নবীকে নিয়ে তারা কটাক্ষ করছে। যে ফ্রান্স জানে না যে সেই নবীর জীবনে কোনো সেই নবীর আখলাকে সারিবে দিয়েছে আল্লাহ তাআলা নিজেই, সেই নবীর আদর্শ সারিবে আল্লাহ নিজেই দিয়েছে। কোরআনে কারিম আল্লাহ তাআলা বলেছেন ওয়া ইন্নাকা আলা খুলুকিন আযীম, হে নবী আমি আপনাকে উত্তম চরিত্রে পৃথিবীতে প্রেরণ করেছি। আর আল্লাহ তাআলা তার নবীকে চরিত্র সাইডে বেঁধেছে আল্লাহ নিজেই, আর সে ফ্রান্স আমার নবীকে নিয়ে যে ব্যঙ্গাত্ব করেছে তা খুবই দুঃখজনক কথা। আমরা প্রতিবাদ করতে চাই যে ফ্রান্স যেন ফ্রান্সের পণ্য আমাদের দেশ থেকে আমরা মুসলমান হয়ে আমরা ফ্রান্সের পণ্য আমরা ক্রয় করতে পারি না, আমরা ব্যবহার করতে পারি না, ফ্রান্সের পণ্যকে আমাকে বর্জন করতে হবে। যেই নবী উসিলা আমরা পৃথিবী পেলাম, যেই নবীর সুপারিশ ছাড়া আমরা পরকালে জান্নাত যেতে পারবো না, সেই নবীর নামে কটাক্ষ করবে আর আমরা ওই ফ্রান্সের পণ্য গ্রহণ করবে, এটা কখন হতে পারে না। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা ফ্রান্সের পণ্যগুলো কী কী আমরা ইয়ার থেকে ডাউনলোড দিয়ে নেব নেট থেকে, এগুলা পণ্যগুলো আমরা বর্জন করব ইনশা আল্লাহ। দুই নম্বর হচ্ছে মদিনার সমুদায় দ্বারার মধ্যে রয়েছে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে বিচার এমন বিচার সে মানুষের শান্তির জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রেরণ করেছে পৃথিবীতে, এই অর্থাৎ পৃথিবী রহমতস্বরূপ, রহমতস্বরূপ হিসেবেই পৃথিবীতে আল্লাহ রাসূলকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন। তাইলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিচারের সর্বোচ্চ কর্তা হক এবং মদিনায় সেই সময় মদিনার মধ্যে